হ্যালো বন্ধুরা শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডাব্লিউ টেস্ট পেপারের দর্শন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার সাত এই সেটে যে সমস্ত এসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর এখানে করে দেওয়ার চেষ্টা করেছি প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করবো যারা ভিডিও দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাক থাকো এছাড়া যদি আমাদের চ্যানেল নতুন হওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এছাড়া একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু ডাব্লিউ টেস্ট পরে বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর আমি দিয়েছি তাই তোমাদের পছন্দের বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা প্লে লিস্ট চেক করো সেখান থেকে পছন্দের বিষয়গুলো পেয়ে যাবে একের থেকে একের প্রশ্ন অবরোধ একটি বৈশিষ্ট্য লেখো উত্তর লিখবে যুক্তি কখনোই একটি মাত্র বচন দ্বারা গঠিত হতে পারে না যুক্তি অবশ্যই একাধিক বচন বা বাক্য দ্বারা গঠিত হয় অর্থাৎ যুক্তি হলো একাধিক বচনের সম্মিলিত রূপ দুটো দিয়ে যে তোমরা যে কোনো একটা লিখতে পারো পরের প্রশ্ন যুক্তি কাকে বলে অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি পরের প্রশ্ন সকল কবি হয় ভাবুক বচনটির বিরুদ্ধ বিরোধী বচন কি হবে উত্তর হবে এ বচন দিয়ে সকল কবি হয় ভাবুক ভাবুক আর ও বচন দিয়ে হবে কোনো কোনো কবি নয় ভাবুক যেহেতু এক্সখানে এসে প্রশ্নগুলো আমি কম্পিউটারে লেখা আছে আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিও আমি ভিডিওটি প্রশ্ন উত্তরগুলো পড়ে ভিডিওটাকে বড় করব না আমি স্ক্রল করে সমস্ত প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে থাকো স্ক্রল করতে করতে অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং কমেন্ট করো পরীক্ষার দিন বাকি নেই তোমরা মন দিয়ে পড়াশোনা করো অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আমি অনেকগুলো সেটে তোমরা এইগুলো পড়তে থাকো তোমরা নিশ্চয়ই সারা বছর অন্যান্য প্রশ্ন উত্তরগুলো পড়েছো সেগুলো পড়তে থাকো তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করছি এখানে আমি ভেন চিত্রটা আমি এখানে যেহেতু কম্পিউটারে আমি বানাতে পারি না তাই এই উত্তরগুলো দিই নি তোমাদের টেক্সট বইতে আছে তোমরা দেখলে পেয়ে যাবে ওখান থেকে বাকি মোটামুটি সব রকম সব প্রশ্নগুলো করে দেওয়ার চেষ্টা করেছি এখানে ভিডিওটি শেষ করব তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো যাদের পরীক্ষা ভালো হয় তার জন্য তোমাদের শুভকামনা রইল এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো